প্রথমেই ভুঁড়িটাকে ছোট ছোট করে কেটে নেবেন। তারপরে ভুঁড়িটাকে ধুতে হবে কিভাবে সেই প্রসেসটাও আমি দেখিয়ে দিচ্ছি। ভুঁড়িটাকে আমি প্রথমেই অনেকবার ধুয়েছি গরম পানি দিয়ে, এখন আমি লাস্ট একটা ধোয়া দিব। হলুদ আর লবণ মিক্সড করে ভালো করে ডোলে ডোলে ধুতে হবে। এভাবে ধুলে ভুঁড়ির ভিতরে যে একটা ব্যাড স্মেল থাকে সেই ব্যাড স্মেলটা আর থাকবে না। তাহলে চলুন আমি কীভাবে কী করছি আপনাদেরকে এক এক করে স্টেপ বাই স্টেপ দেখাবো, কীভাবে ভুঁড়ি রান্না করছি, কীভাবে ধুতো করছি। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সামনে চলে আসছে ঈদ উল আজহা, সবাই কম বেশি ভুঁড়ি খেতে পছন্দ করে, তাই সবার জন্য এবং যারা জানে তাদের জন্য না, যারা জানে না তাদের জন্যই আমি ভুঁড়ি রেসিপি আজকে শেয়ার দিলাম। আপনারা দেখুন আমি কীভাবে ভুঁড়ি রান্না করি, এবং বিশেষ করে যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার ভাই বোনদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। এখানে 1.5 কেজি গরুর ভুঁড়ি আছে। প্রথমেই আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আমার কড়াইয়ে কিছু তেল আগেও ছিল। অলরেডি গরম হয়ে আসছে, আমি 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ 3টি তেজপাতা নিয়েছি, 4-5টি এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি 2-3 টুকরা, আর লং নিয়েছি 5-6 টুকরা। এগুলো এখন আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা অলরেডি আমার লাল হয়ে গিয়েছে, এখন আমি এক এক করে আমি গরুর ভুঁড়ির সব মশলা দিয়ে দিচ্ছি। ভুঁড়ি বা বট অনেকে বট বলে, আমি এখানে 4 টেবিল চামচ আদা দিয়ে দিলাম, 4 টেবিল চামচ রসুন দিয়ে দিলাম। যেহেতু ভুঁড়িতে মশলা বেশি লাগে এই জন্য একটু মশলাটা বেশি দিচ্ছি। এখানে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম 2 টেবিল চামচের চেয়েও বেশি, 2.5 টেবিল চামচ, যেহেতু ঝালটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, হলুদ দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ধনে দিয়ে দিলাম 2 টেবিল চামচ, সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। আমি পোস্তদানা গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, আমি জয়ফল 1.5 দিয়ে দিলাম, জয়ত্রী দিয়ে দিলাম 1/2, জয়ফলের 1/2 সমান জয়ত্রী দিয়ে দিলাম, আমি একটু পানি দিয়ে দিলাম। শিমলা মরিচ দিয়ে দিলাম বাটা, যাতে টকটকে হয় কালারটা। এখন আমি এই যে ভুঁড়ি দিয়ে দিলাম, মশলাটা অলরেডি আমার কষে গিয়েছে, এই যে এখন ভুঁড়িটা আমি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, শুধু জিরাটা আমি বাদ রেখেছি, জিরাটা ঠিক আমি ভুঁড়িটা নামানোর আগে দিয়ে আমি জিরাটা দিব। গরুর ভুঁড়িতে আমি একটা বাগার দিই, এখন আমি আস্ত রসুন এবং পেঁয়াজ দিয়ে বাগার দিচ্ছি একটা।
করে পেঁয়াজ দিয়ে দিলাম, ভাত দিয়ে দাও বুসাপু, লুৎফাপু এবং মাকসুদাপু ভুঁড়ির গন্ধ পেয়ে চলে এসেছে আমার বাড়িতে হানা দিতে। একা একা খাবো সেই সুযোগও নেই। এই যে আপুরা চলে আসছে, লুৎফাপু, বুসাপু, লুৎফাপু, বুসাপু আর মাকসুদাপু আসেন। বুসাপুকে অনেক ভাল লাগছে শাড়ি পরাতে। হ্যাঁ হ্যাঁ, মেকআপ করতে করতে লেট হয়ে গেছে মাঞ্জা দিতে দিতে। পুরা বসো। ভুঁড়ি বোজ করার জন্য সবাই টেবিলে বসে পড়েছে, আমি আর কি করি, আমিও বসে পড়লাম টেবিলে। নাইলাপার আলুর ভর্তার রেসিপিও আমার টেবিলে আছে এবং এটা খুবই মজাদার, খুবই সুস্বাদু। Thank you.
এখন ভুঁড়ি উঠে গেল বুশরাপুর প্লেটে। এই প্লেটের কভারেজ নেওয়ার জন্য আমাকে বুশরাপুর 10 মিনিট 6 সেকেন্ড অপেক্ষা করিয়েছে। বন্ধুরা, কেমন হলো আমার ভিডিওটা? যদি আপনাদের আমার এই ভুঁড়ি ভোজের ভিডিওটা পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে আমাকে একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখনও যারা আমার বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে একটি চাপ দিয়ে দিন। আমার যত নতুন নতুন রেসিপি, রেমিডি এবং ব্লগ ভিডিও আছে আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন, এবং সাথে সাথে আমার ইতির অঙ্কের পেজে একটি লাইক এবং একটি ফলো দিয়ে দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।